شری تحشرون تلمعوا تحشرون تلمعوا رواه مستدرك للمحافظ. فقال الله تعالى في সবাই উচ্চ আওয়াজে আরো একবার বলি আলহামদুলিল্লাহ।
জন্য শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামত হবে এই কথায় কোন ভুল আছে? সন্দেহ আছে? এই কথার উপরে বিশ্বাস করার নাম হইল ঈমান। করে যেগুলি করলে আমি নিজে এবং আপনারা সকলে যারা শুনতেছেন তিনারা সকলে ঈমানের দিক থেকে আমলের দিক থেকে সবাই যেন আহাবুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি
এখন বলেন জেনারেল লেভেলের মানুষ হাদিস
কিন্তু মানুষের ভিতরে এমন ভাবে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমন ভাবে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যখনই আমল এমানতের কথা বলবো তখন সহি দই এই সেই তালাশ করবা, আল্লাহ
আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, কারণ হইল আমি চাই এই শাবান মাসে যখন আমার আমল আমা আমার উম্মতরা আমল আমা আল্লাহর দরবারে জমা দিবে, আমি রসুল চাই আমার আমল নামায় যেন লেখা থাকে রহমাতুল লিল আলামিন, রোজা অবস্থায় তার আমল নামা আল্লাহর দরবারে জমা হইল। আমরা হচ্ছি শরীয়তের অনুসারী, নবীজি হচ্ছেন শরীয়তের প্রবর্তক। বিচার হওয়ার পর মানুষগুলি নিজাদের পাল্লা পৌঁছায়।
সালাম ফরমায়া মানুষগুলি কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে। আল্লাহর সাহাবা কেরাম বলেন মায়া নবী ও রহমাতুল আলামিন হুজুর কিয়ামত আসবে সব ধ্বংস হয়ে যাবে কোনো কিছু বাকি থাকবে না। সুবহানাল্লাহ শুরু হবে সোবাহ
শুক্রবারে কেয়ামত হবে আমার আল্লাহ বলেন নাই, মুহররমের 10 তারিখে কেয়ামত হবে আমার আল্লাহ কোরআন বলে নাই, মুহররম মাসে কেয়ামত হবে আমার আল্লাহ কোরআন কারিমে বলে নাই, এই কথাগুলি বলছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। মুজাফার আমার নবী দিকে এলে গায়ে দিয়েছে আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবং মূর্খতা বৃদ্ধি পাবে দূরে চলে।
নাম্বারে আয়াত শুরু জিনা এবং জিনার পরিমাণ অনেক বেড়ে যাবে বলে আলহামদুলিল্লাহ এখন তো জিনার পরিমাণ খুব বেশি সত্যি মানুষ জিনা করে জবান দিয়ে মানুষ জিনা করে কান দিয়ে মানুষ জিনা করে হাত দিয়ে মানুষ জিনা করে পা দিয়ে মানুষ জিনা করে আরে ঘরের মধ্যে মানুষ জিনা করে ঘরের বাইরে মানুষ জিনা করে এমন কোনো জায়গা নাই মানুষ জিনার রাস্তা বাদ রাখে না উদ্দেশ্যে
তাহলে দেখুন আমি কেমন। কিন্তু বোঝানে কেন খাবারে আর এগুলি দেখলে যুবক প্রধান হয় মাহে বাইরে বাইরে। যে কলার সরলা নাই যে কলাতে ধুলাগালি আছে আর এটা খাইলে রোগ হইব না রোগ ভালো হইব রোগ হইব। আর এগুলিও সমাজে ভাইরা তারা এগুলো সমালোচনা করে। মনে রাখবেন আপনি বাবা আপনাকে আপনার মেয়ের জন্য জবাবদিহি আর মায়ের দরবারে করতে হবে কথা বলে ঠিক জবাব দিতে হবে। আপনি বড় ভাই আপনার বোনের ব্যাপারে আপনি জবাব দিতে হবে। প্রত্যেক পরিবারের প্রত্যেক প্রতিনিধি প্রত্যেক লিডার থেকে আল্লাহ জবাব দিবেন না নিয়ে কিয়ামতের ময়দান থেকে যাইতে দিবেন না করে বলেন না সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাল্লাল্লাহ
আপনি যে নূরের রাসূল কেহ নাই আপনার সমতুল কিছুই নাই আপনায় দেখাইবার আমি শাফাত চাহি সালাম 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 সাল
নাহি সদকায়ে আলে রাসূল ইয়ে সালামি আজিজানা হো কবুল মদিনে কি চাঁদ হাজারো সালাম মদিনে কি চাঁদ লাখো সালাম মদিনে কি চাঁদ করোড়ো সালাম মদিনে কি চাঁদ বেহাদ সালাম মারহান উলাম বিকামালিহি আশরাফ তুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন
মক্কার বাতি মদিনার জুতি উম্মতের কন্ডারে শাফাতের কন্ডারে হাউজে কাউসারের মালিক গুনাহগার উম্মতের বন্ধু নূর নবীজির কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নে আল্লাহ। এরপরে তাম পৃথিবীর জমিনের নিচে সমস্ত ইমানদার মুসলমানদের কবরে সওয়াবগুলি কবুল করে নে। খাস করে আল্লাহ আমরা এই জায়গায় যারা হাত তুললাম, পর্দার আড়াল থেকে যারা আমাদের সাথে হাত তুললেন, আল্লাহ আমাদের সকলে যার মা নাই গো আল্লাহ, অনেকেরই বাবা নাই গো আল্লাহ, মাহারা বাবারা সন্তানের মুনাজাত তাদের মা বাবার জীবনের গুনাহের কাফফারা হিসেবে কবুল করে নেয়। রব্বুল আলামিন আমাদের মা আমাদের বাবার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। আল্লাহ আমাদের মা বাবাদের কবর জান্নাতের টুকরা বানায়া দেয়। বিদেশে বিগ্রামে যদি সন্তান ব্যথা পায়, পশু পাখি জানার আগে জানে তাহার মা, জনম দুঃখী মা জনম দরদি মা যার কবরে গেছে আল্লাহ, তার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কত মানুষ জগতে দেখলাম, কত মহিলা জগতে দেখি গো আল্লাহ, কিন্তু আমার মায়ের মতো কাউরে দেখি না। কত মানুষ আমার মায়া করে গো আল্লাহ, আমার মায়ের মতো মায়া কেউ করে না। কত মানুষ আদর করে আল্লাহ, বাবার মতো আদর কেউ করে না। রাত্রে বেলা মাহফিল করেন গভীর রাতে, রাত্রে তিনটা সাড়ে তিনটায় যখন বাড়ির দরজায় যায় মা বলে ডাক দে, প্রথম ডাক দিতেই মা তোর দিয়ে সাদরলা খুলে দেয়। প্রাণের দিবি যে বিবির জন্য কত কিছু করি কত কিছু করলাম, এই বিবি ঘুমায় আছে, মায়ের দেখি মা এক ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল। জিজ্ঞেস করলাম মা গো প্রথম ডাকেই দরজা খুলে দিলাম, ব্যাপারটা কি, তুমি কি ঘুমাও না? মা বলে বাবা রে আমার কলিজার টুকরা ঘরের বাইরে থাকলে আমি মায়ের দুই চোখে ঘুম আসে না, আমার কলিজার টুকরা বাইরে থাকলে আমি মায়ের কলিজায় মানে না রে বাবা। এই জন্য রাত্র যখন দশটা এগারোটা বাজলো তোর অপেক্ষা করলাম, যখন আসলি না যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায়া গেলাম, আল্লাহর কাছে মুনাজাত দিলাম, আল্লাহ আমার বাসাদের বিপদে ফেলায়ো না, মা দুঃখিনি সন্তানের মায়া বুঝতে পারে না গো আল্লাহ, বিদেশে থাকুক যেখানে থাকুক না কেন দৈনিক একবার খোঁজ খবর না পাইলে মায়ের কলিজা ঠান্ডা হয় না। সন্তানের কিছু হইলে আল্লাহ মায়ে পশু পাখি জানার আগেও জেনে যা, যেই জনম দুঃখী মা ছোট্টবেলা ডান পাশে প্রস্রাব করে দিলে বাম পাশে শোয়াইতো, বাম পাশে প্রস্রাব করে দিলে পৌষ মাসের শীতে
মা দুখিনী নিজের ভিজা প্রস্রাবে শুয়া সন্তানের শুকনা জায়গায় শোয়াইতো সে জায়গায় যখন প্রস্রাব করে দিতাম মা দুখিনী বুকের উপরে কলিজার টুকরার লইয়া থর থর করে কাঁপত বাসাদনের কষ্ট হইতে দেয় না আল্লাহ আর একদিনের কথা মনে পড়ে গেছে ঘরে খাবার নাই সামান্য কিছু পান্তা ভাত আছে এটারে তিন বেলার ভাত করলো বাবারে খাইতে দিল খায়া বাবার কাজে বাবা চলে গেল সন্তানেরে খাইতে দিল সন্তান খাইলো খায়া জিজ্ঞাসা করিল ও মা তুমি বসে আছো কেন খাও না কেন গো মা মায় কয় বাবা যদি আমি খাই কতক্ষণ পরে আমার বাবার ক্ষুধা লাগলে কি খাবে মায়ের পান খাইতে মনে চাইলে গাছের পাতা চিবায়া পান খাওয়ার স্বাদ চিটাইছে বাসাতনের খরচের টাকা দিতে দ্বিধা করে না জানি না আল্লাহ ওই জনম দুঃখিনী মা কার জানি কবরে সন্তানের দোয়ার অপেক্ষায় আছে গো আল্লাহ আল্লাহ আমাদের ওই মায়ের কবর যদি কোন রকমের দুনিয়ার অন্যায়ের কারণে আমার মায়ের কবর আমাদের বাবার কবর আমাদের মা বাবার কবর যদি কোন রকম আজাব হয়ে থাকে গো আল্লাহ রজব মাসের খাতিরে আমার দয়াল নবীর মেলাদের খাতিরে আমাদের মোনাজাতের খাতিরে জুমার নামাজের খাতিরে স্বয়ং সায়ন নদীর খাতিরে আমাদের মা বাবাদের কবর গুলি জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ মা বাবাদের কবরে আরাজাব দিয়েন আল্লাহ তাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের মা বাবাদেরকে নেখায় আপনারাজ করে দে আল্লাহ আমাদের মা বাবাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দে আল্লাহ আমাদের মা বাবাদের খেদমত করার জন্য আমাদেরকে কবুল করে নে রব্বুল আলামিন আল্লাহ আমরা বড় গুনাহগার গো আল্লাহ আমরা বড় গুনাহগার আমরা বড় গুনাহগার আল্লাহ জীবনে যত গুনাহ করেছি গুনার দিকে তাকাইলে মনে হয় দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত গুনার পাহাড় নেকের দিকে তাকাইলে আল্লাহ কিছুই দেখি না ফেতনা ফাসাদের জামানায় আমাদেরকে দুনিয়ায় আপনি পাঠাইছেন গো বিপদ ইমান দিয়ে বিপদের সময় আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ দয়া করে দয়াল নবীর খাতিরে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দে আল্লাহ আল্লাহ আমাদের গুনাহে সগীরাগুলি মাফ করে দে আমাদের গুনাহে কবিরাগুলি মাফ করে দে আল্লাহ আমাদের জবানের গুনাহগুলি মাফ করে দে আল্লাহ আমাদের চোখের গুনাহগুলি মাফ করে দে আল্লাহ আমাদের কানের গুনাহগুলি মাফ করে দে আল্লাহ আমাদের হাতের গুনাহগুলি মাফ করে দে
আল্লাহ আমাদের পায়ের গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হাজ্জে বাইতুল্লাহ জিয়ারতের সুন্নাহ নসিব করে দেন, আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নেন, বন্ধের মোনাজাত আল্লাহ কবুল করে নেন, তাদের মন তাদের মনের আরজি গুনি কবুল করে নেন, আল্লাহ রব্বুল আলামিন কত মানুষ বাবার জন্য দোয়া চেয়েছে, তো বাবার সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ বাবার দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া বাবার জন্য, মায়ের দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া মায়ের জন্য আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ আমাদের সমস্ত মুরব্বীদের মধ্যে যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন তাদের কবরে সওয়াবগুলি কবুল করেন, আল্লাহ ও আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলি উমরা হজ্জে যায়, আমি গুনাহগার এখনো যাইতে পারি না, কত মুসল্লি যাচ্ছে আল্লাহ এখনো যাইতে পারে নাই, আল্লাহ আমাদের সবাইকে হাজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ নসিব করে দে, দয়াল নবীর রওজা মোবারক জিয়ারত নসিব করে দে, দয়াল নবীর রওজা মোবারকের পাশে দাঁড়ানোর দেওয়ার তৌফিক দান করে দেয়, জীবনের কোন ফরিয়াদ যদি কবুল না হয় কবুল করে নে, আল্লাহ দয়াল নবীর দরবারে তামাম পৃথিবী থেকে কত মানুষ যায়, আমি গুনাহগার আমরা গুনাহগার এখনো যাইতে পারলাম, যারা হজ করেছেন তাদেরকে বারবার হাজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন, যারা এখনো হজে যাইতে পারেন নাই আল্লাহ তাদেরকে কবুল করে নেন, এ মুসল্লিদের উসিলায় আল্লাহ আমি গুনাহগারকেও কবুল করে নেন, এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় অপরাধী সবচেয়ে বড় পাপী সবচেয়ে বড় গুনাহগার আল্লাহ আমি, দয়া করে আমার গুনাহগুলি আল্লাহ মাফ করে দে, আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ আমাকে মাফ করে দে, আমার মুসল্লি ভাইদেরকে দয়াল নবীর খাতিরে আল্লাহ মাফ করে দে, প্রত্যেকের মনের মকসুদগুলি পূরণ করে দে, যারা অসুস্থ শেফা দান করে দে, যাদের অভাব অভাব দূর করে দে, যারা বিপদগ্রস্ত তাদেরকে উদ্ধার করে দে, যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দে, যারা ব্যবসা করেন ব্যবসা খান বরকত নাযিল করে দে, আল্লাহ ও রব্বুল আলামিন যারা চাকরি করেন তাদেরকে চাকরিতে পদোন্নতি দান করে দে, হায় রব্বুল আলামিন এই মুসল্লিদের পর্দার আড়ালের মা বোনদের তামাম পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমানদের কার মনে কোন আশা আছে আল্লাহ জানি না, প্রত্যেকের মনের আশা আপনি আল্লাহ তো জানেন, আপনার কুদরতি দরবারে প্রত্যেকের মনের আশা গুলি জমা দিলাম, দয়া করে প্রত্যেকের মনের আশা গুলি পুরা করে দে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব وشعبان وبلغنا رمضان سهل يا إلهي علينا كل صوم بحرمة سيد الأبرار الله موتر شمعه جخن چلے عجبے عزرائيل جخن مطار كنر چلے عجبے جو الله شيطان عبدن ایمان نشت قرار جنن پاگل پاگل ہویا زن আল্লাহ গো
মুসিবতের সময় দয়াল নবীর দিদার আমাদেরকে নসিব করে দিয়ে, দয়াল নবীর নূরানি চেহারা মোবারক আমাদের প্রত্যেকের চোখের সামনে বাসায় বাসায় আমাদের এই জবানে জারি করে দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ।